আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স পাম ফারজানাস ব্লগ। আমি ফারজানা বরিশাল থেকে বলছি। আশা করি যে সকল ভাই আপুরা যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কনকনে শীতের ভিতর কিছু টুকিটাকি শপিং করলাম আর ভাবলাম আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন বুট ডাল ভাজা, মানে এটা বুট ডালটাকে ভেজে এভাবে একটা সব আমাদের কাছে সুপার শপ আছে ওখানে পাওয়া যায়। তো এটা রোদেলা মিন্দুলা খুব পছন্দ করে, এর আগেও আমি এটা নিয়েছিলাম, তো ওরা পছন্দ করে এ কারণে আবার নিয়ে নিলাম। আর একেবারেই প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, টুথব্রাশ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আমাদের একেবারে দরকার সেগুলো কিনেছি। একটা বডি স্প্রে কিনলাম, তো লাভস ব্র্যান্ডটা কিনলাম, এটা নাকি অনেক ভালো, তো দেখি এটা ইউজ করে। আর আমি আসলে বডি স্প্রে অতটা ইউজ করি না, আপনাদের ভাইয়াই ইউজ করে। আর এই তো টুকিটাকি শপিং। আর এর সাথে কিনলাম হচ্ছে কফি। আমি হচ্ছে যখন একেবারেই বাসায় একা থাকি, টুকটাক কাজ করি, মাঝে মাঝে কফি খেতে খুবই পছন্দ করি, সেক্ষেত্রে খুব ছোট একটা কফি নিয়ে নিয়েছি। আর আমার হচ্ছে একা এটি হয়ে যাবে, কারণ আমাদের বাসা হচ্ছে চা কফি খাওয়ার মতো আর কেউই নেই, টিচারদের আসলে মাঝে মাঝে দিই, এছাড়া আপনাদের ভাইয়া অফিসেই খায়, বাসায় আসার পর আর চা কফি খাওয়ার সময়ও থাকে না, আর বাসায় ও বেশি একটা চা কফি খায়ও না। আর রোদেলা মিদোলার জন্য নিয়ে নিলাম পিডিয়াশিওর, এটা হচ্ছে ওরা মাঝে মাঝে পছন্দ করে খেতে, তো কন্টিনিউ করা হয় না, মাঝে মাঝে আর কি খাওয়াই। এরপর আমি কিনলাম একটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম জনসনের, এটা শীত এবং গরম সবসময় ইউজ করা যায়, ময়শ্চারাইজার ক্রিম তো সবাই ইউজ করেন, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা আমার সাথে বেশ স্যুট হয়, এর আগেও আমি এটা ইউজ করেছি। এরপর রোদেলা মিদোলার জন্য নিলাম হচ্ছে কদম বেবি লোশন। আসলে কেনাকাটার শেষ নেই, শপিং গেলে দেখবেন অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, অনেক কিছুই ভালো লাগে, তো সেক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন এটা কেনাই হচ্ছে বেস্ট। এরপর নিয়ে নিয়েছি এক প্যাকেট বাদাম ভাজা। বাদাম ভাজা খেতে কিন্তু মাঝে মাঝে খুবই ভালো লাগে, সময় অসময় টুকটাক বাদাম ভাজা, বুট ভাজা এগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর এগুলো খেতে আমি রোদেলা মেদুলা তিনজনে খুব পছন্দ করি, তো এই টাইপসের জিনিস সবসময় বাসায় কিছু না কিছু টুকটাক থাকে। তো এই ছিল আমাদের টুকিটাকি হচ্ছে সুপার শপ থেকে যে শপিংগুলো করেছিলাম এগুলো। আর সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার ব্লগ আজকে নতুন দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়া মতোই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আরও কিছু শপিং করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। রোদেলা মিদোলার জন্য অনেকগুলো হচ্ছে প্যান্ট কিনেছি। প্রথমে আমি দেখাচ্ছি ওদের জন্য দুইটা হচ্ছে জিন্স টাইপের প্যান্ট কিনেছি, এগুলো হচ্ছে বাইরে রাফ ইউজ করা যাবে, এই কারণে দেখা যায় ওরা যখন একটু বাইরে গেল কোচিংয়ে বা হচ্ছে কোথাও টুকটাক বেড়াতে গেল, তাড়াতাড়ি করে এগুলো হচ্ছে পরা যায়, এই জন্য এই কালারটা আপনার ভাইয়া পছন্দ করেছে। আমার হচ্ছে ব্লু কালারটা পছন্দ, সে বললো যে না এই কালারটাই বেশ ভালো হবে, তো একই রকমের দুইটা খুঁজে পেতে খুবই প্রবলেম হয়, তারপরও কী আর করা, অনেক খুঁজে ফিরে একই রকমের দুইটা পেয়েছি, এই কারণে এই দুইটাই নিয়ে নিয়েছি। অন্য যে কালারগুলো আছে এগুলো দেখা যায় একটা পাচ্ছি বাট আরেকটা হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সমস্যা পেরিয়ে আর কি এই দুইটাই নিয়ে নিয়েছি। এরপর অনেকগুলো লেগিংস টাইপের ওদের জন্য কিনেছি, যেহেতু শীত এগুলো হচ্ছে পরতে ওদের জন্য ভালো হবে, তো এক্ষেত্রে সবগুলো হচ্ছে একই রকমের পাওয়া যায়নি, অনেকগুলো হচ্ছে ডিফারেন্ট কালারও পেয়েছি। তো এবার আমি হচ্ছে বাসায় পড়ার জন্য যেহেতু এগুলো, এই কারণে হচ্ছে এগুলো নিয়ে আর বেশি ঝামেলা করিনি, যেগুলো পেয়েছি এগুলোই কিনেছি, একই রকম এই দুইটাই পেয়েছিলাম। এরপরে বাকি যেগুলো কিনেছি এগুলো হচ্ছে সব অন্য রকম, তো সমস্যা নেই, যেহেতু এগুলো বাসায় পড়বে তো সমস্যা নেই, একই রকমের না হলেও চলবে। তো যমজ বেবি যাদের আছে তারা তো সবাই জানেন এই সমস্যাটা ফিল করেন, একই রকমের সব কিছু দরকার হয়, না হলে তো ঝামেলা বেঁধে যায়।
হয়তো বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, একই রকমের না দিলেও চলবে। আর একই রকমের দেওয়ার কারণে রাস্তাঘাটে আমি যে প্রবলেমটা ফেস করি তা হচ্ছে, সবাই একবার হলেও তাকাবে এবং একবার হলেও জিজ্ঞেস করবে যে ওরা যমজ কি না। আর আমার সবাইকে উত্তর দিতে হয় হ্যাঁ যমজ। আর এই যাদের যমজ বেবি আছে তারা এই সমস্যাটা মানে এটা ফিল করেন। আর সবাই অনেক কিছু প্রশ্ন করে, ওদের সব কিছু অভ্যাস একরকম কি না, একসাথে জ্বর আসে কিনা, একসাথে মাথা ব্যথা করে কিনা, এ ধরনের বিভিন্ন অড প্রশ্নের সম্মুখীন সব জায়গায়, রাস্তাঘাটে, কোচিংয়ে, স্কুলে, যেখানে যায় না কেন। তো রোদেলা মেদেলার জন্য এই প্যান্টগুলো কিনেছি, এরপর হচ্ছে ওদের জন্য জুতা কিনেছি। এগুলো হচ্ছে এই শীতের জন্য কিনা কেনা হয়েছে, শীতের পর দেখা যায় এগুলো আর পরা হবে না, কারণ শীতের পর এগুলো পরতে ওরা পছন্দ করে না। তো আমার মনে হলো যে একটু পিঙ্ক কালার কিনি, আর রোদেলা মেদেলও পিঙ্ক কালার খুব পছন্দ করে। এর আগে ব্ল্যাক ওদের অনেক জুতো পরানো হয়েছে, এই জন্য ইচ্ছা করি এবার ব্ল্যাকটা কিনলাম না। তবে পিঙ্ক কালার কেনার পর মনে হলো এটা তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে, যাই হোক কি আর করা, কিনে তো যেহেতু ফেলেছি। আর আপনাদের কাছে আমার শপিংগুলো কেমন লাগছে বা আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আমাকে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া নতুন নতুন যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমার মন থেকে অনেক দোয়া রইল। আর তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার খুব ভালো লাগে তাদের কমেন্ট পড়ে, আপনাদের জন্য অনেক মন থেকে ভালোবাসা রইল। এরপর আমি একটা জুতা কিনেছি আর আমার এই জুতাটা খুবই পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার। তো অনেকগুলো জুতাই দেখেছি, আমি একটু কেনাকাটার ক্ষেত্রে ঘোরাঘুরি করে কেনাকাটা করি, যেটা আপনাদের ভাইয়া করে না। আপনাদের ভাইয়া একটা দোকানে গিয়ে একটা কিনে নিয়ে আসে, বাট আমাকে হচ্ছে দুই তিনটা দোকান না দেখলে হচ্ছে আমার স্যাটিসফাইড হয় না। তো দুই তিনটা দোকান দেখে ঘোরাঘুরি করি আমি জুতোটা কিনেছি। তো আমার কাছে জুতোটা কিন্তু বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। তো ব্ল্যাক কালার আমার সবসময় অনেক পছন্দ, এই কারণে হচ্ছে ব্ল্যাক কালার কিনলাম। আর কিছুদিন পর পর শপিং করতে কেন জানি না খুব ভালো লাগে, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিছুদিন পর পরই শপিং করি, টুকটাক শপিং করি, খুব বেশি শপিং করি তাই না, তা কিন্তু। তো আমাদের শপিং করা এখানেই শেষ, মানে এই টুকটাক শপিং ছিল আজকের শপিংগুলো। এরপর হচ্ছে একটা সোয়েটার ও প্যান্ট কিনেছিলাম আমাদের একজন রিলেটিভকে গিফট করার জন্য। তো সোয়েটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন, ব্ল্যাক আমার অনেক পছন্দ আগেই বলেছি, তো রেড আর ব্ল্যাকের কারণে আমি সোয়েটারটা খুবই সুন্দর লেগেছে। আর এর সাথে ব্ল্যাক কালার একটা জিন্স প্যান্ট কিনেছি, আর এটা হচ্ছে গিফটের জন্য কেনা হয়েছে। আশা করি আমার শপিংগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার আজকে ব্লগ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের একটা লাইক আমাকে ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এরপর শপিং করা শেষে আমি একটু নাস্তা কিনে নিয়ে আসলাম, মানে শপিং করা শেষে দেখা যায় বাসায় এসে ইনস্ট্যান্ট ক্ষুধা লেগে যায়, আর বাইরে আজকে আর খাইনি কিছু, চিন্তা করলাম বাসায় গিয়ে খাবো। তো আমি এখানে পরোটা নিয়ে আসলাম, কারণ বাসায় মাংস রান্না করা ছিল, তো চিন্তা করলাম পরোটা দিয়ে মাংস খেয়ে নেব। যেখান থেকে পরোটা কিনছিলাম দেখলাম যে ওরা গরম গরম মিষ্টি নামিয়ে রেখেছে, তো চিন্তা করলাম মিষ্টিও কিনে নিয়ে যাই, যেহেতু আপনাদের ভাইয়া মিষ্টি খায় না, মিষ্টি খেতে পছন্দ করে না, ওদের ফ্যামিলিতে কেউই মিষ্টি জাতীয় কোনো খাবার পছন্দ করে না, বাট আমার কাছে মিষ্টি খেতে ভালো লাগে, আমি মিষ্টি জাতীয় খাবারও পছন্দ করি। তো আমি মিষ্টি কিনে নিয়ে এসেছি, খুব বেশি পরিমাণে কিনে নিই যেহেতু ইনস্ট্যান্ট এখনই খেয়ে ফেলবো রোদেলা মেদুলা এবং আমরা খাওয়ার জন্য। এখানে আমি 5টা মিষ্টি নিয়ে এসেছি, তো এখন আমরা নাস্তা করে নেব, আর সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করব। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে, আর যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগ দেখেছে সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।